জয় হিন্দ। আজকে আলিপুরদুয়ার থেকে বিকি এসছে, তাই তো? হ্যাঁ স্যার, তোমার আলিপুরদুয়ারে কোন জায়গায় বাড়ি? আলিপুরদুয়ারের ফালাকাটা। ফালাকাটাতে বাড়ি। হ্যাঁ এর আগে আমাদের আলিপুরদুয়ার থেকে একজন আমাদের স্টুডেন্ট ছিল, যে এই মুহূর্তে WP-তে আছে, তো ও আমাকে বলছিল কি আলিপুরদুয়ারে ছেলেদের ভিডিও দেখছি না। আলিপুরদুয়ারে ছেলেদের সাথে পরিচয় তোমার করিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ স্যার, তো ঘটনা হচ্ছে, তোমার এখন বর্তমানে বয়স কত? 20+। 20+। তো আজকের বর্তমানে একটা একাডেমি, একটা ইনস্টিটিউট খুব বেশি প্রয়োজন এই সমস্ত ছেলে মেয়েদের জন্য। কেন আমি কথাটা বলছি, আমি শুনছি কি ও বাড়িতে ছিল, কলেজে পড়ালেখা করছিল, খুব ভালো ব্যাপার, কিন্তু ঘটনাটা হচ্ছে মানে কবে কখন কি বিজ্ঞপ্তি বেরোচ্ছে, কবে কখন নোটিফিকেশন বার হয়, এইগুলো তোমার অজানা রয়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ স্যার, মানে ঠিকঠাক তুমি গাইড পাচ্ছ না, পাওনি আর কি। তো তুমি ইউটিউবে সার্চ কি মানে আমাদের এই ভিডিও তুমি মানে কিভাবে পেয়েছিলে, ইউটিউব না ফেসবুক? ফেসবুকে। ফেসবুকে কি? হ্যাঁ স্যার, আচ্ছা, আমাদের ভিডিও কেমন লাগতো? ভালো স্যার, ভালো তো? ফেসবুকে ভিডিও দেখেই এসেছি, ভালো আচ্ছা, লেগেছে ভিডিও গুলো। তার জন্য এসেছো। তো আবারও বলি, ভিডিও অনেকেরই আসবে ইউটিউবে হোক ফেসবুক ফেসবুকে। তো ঘটনা হচ্ছে, আমাকে দেখতে হবে সেই একাডেমির সাকসেস আছে কিনা আছে, তাই তো? একাডেমির ইয়েতে পুরানো ভিডিও যেতে হবে। অনেকে মুখে বলবে সেম কথা, আমি যা বলছি সে উনিও হয়তো সেম কথা বলবেন। তো পুরানো ভিডিও সার্চ করতে হবে, সেখানে গিয়ে হয়তো আমার ড্রিম ফোজি একাডেমি হোক বা যে কোনো ইনস্টিটিউট, পুরানো ভিডিও দেখতে হবে, সেখানে সার্ভিস কেউ পেয়েছে কিনা, তারপরে গিয়ে আমি সেই জায়গাতে ভর্তি হব। আর আজকের বর্তমান দিনে একাডেমি একটা কারণেই প্রয়োজন। অনেকে বলবে কি বাড়ি থেকেও চাকরি হয়, নিজের সেলফ স্টাডি থেকেও ডিফেন্সের চাকরি পাওয়া যায়। হ্যাঁ, সেটা আমরাও জানি কি বাড়ি থেকে অনেকে সার্ভিস পাচ্ছে, এটা কিছু নতুন ব্যাপার না। কিন্তু বিষয় হচ্ছে, এমন অনেক ছাত্রছাত্রী আছে যারা এই সমস্ত খবরের থেকে অজানা রয়ে যাচ্ছে, তারা অনেকটা পিছনে রয়ে যাচ্ছে। প্রত্যেকে যে স্মার্ট, প্রত্যেকের কাছে যে খবর পৌঁছাবে, এরকমটা কিন্তু বিষয় না, তাই তুমি কি? হ্যাঁ স্যার, তুমি কি বাড়ি থেকে সমস্ত খবর আপডেট পেতে? তুমি মানে পেতাম, এবারেরটা শুধু পেয়েছি শুধু এবারটা পেয়েছো বন্ধুদের থেকে। বন্ধুদের থেকে, এর আগেরটা পাওনি, তাই তো? না তো এর আগে অগ্নিবীরে তুমি ফর্ম ফিল আপ করেছিলে? না, করনি। অনেকবার। অনেক কিছু বিজ্ঞপ্তি বেরোচ্ছে, তুমি কিন্তু খবর ঠিকঠাক সময় পাচ্ছ না। তো হ্যাঁ স্যার, এই বিষয়ের জন্য এখানে যে ড্রিম ফোজি একাডেমি তুমি ভর্তি হচ্ছ, সরকারি চাকরি পরীক্ষার কবে বিজ্ঞপ্তি বেরোচ্ছে এটা তোমাকে জানানো হবে, ফর্ম ফিল আপ কবে করতে সেটা আমরা জানাবো, কবে কোথায় পরীক্ষা হচ্ছে সেটা আমরা তোমাকে জানাবো। আর এখানে রেগুলার তোমাকে 2 টাইম ক্লাস, রেগুলার মাঠ, খাওয়া দাওয়া 3 বেলা, আর তুমি যে ভর্তি হয়েছো তার অ্যাডমিশনের বিল ওকে দেওয়া হয়েছে, এটা হচ্ছে মান্থলি হোস্টেল চার্জের বিল, ও যে প্রত্যেক মাসে থাকছে তার প্রমাণ, তাই তো কি? স্যার আচ্ছা, চাকরি হয়ে যাওয়ার পরে কি তোমার সাথে কোনো ডিমান্ড করছে একাডেমি? না স্যার, কোনো ডিমান্ড করছে না তো? না সত্যি কথা বলো, না স্যার, কোনো ডিমান্ড নেই আর কোনো এগ্রিমেন্ট? না কোনো এগ্রিমেন্ট নেই, এখানে শুধুমাত্র ওকে ধৈর্য ধরে থাকতে হবে, 7 মাস হোক, 8 মাস হোক, 6 মাস হোক, তবে গিয়ে সার্ভিস হয়। আর 2-1 দিনে সার্ভিস পাওয়া সত্যি কঠিন থাকে, ওকে যা বলার আমি সামনে সামনে ক্লিয়ার বলে দিয়েছি। আর ছেলেটা সত্যি বিহেভিয়ার খুব ভালো, আমার পছন্দ হয়েছে একটা কারণে, কারণ হচ্ছে ও অনেক ভোরে রাত্রে নেমেছে, বলছে স্যার কে কি মনে করবে, সেই কারণে আমি আপনাকে ফোন করিনি, সকালে ফোন করেছি, বারুইপুর স্টেশনে বসেছিলাম। তো বিকি, তোমার কেমন লাগছে আজকে এই একাডেমিতে ভালো এসে? স্যার, ভালো লাগছে আমি তো? এসে মাত্র মাঠে চলে গিয়েছি, মাঠটা মাঠে গেলে দেখতে আগে ফোনে দেখতাম মাঠটা, হ্যাঁ হ্যাঁ, ভালো লাগতো, আজকে তারপর সামনাসামনি গিয়ে। হ্যাঁ স্যার, আর তোমাকে কি কেউ বারণ করেছিল কি যে না মাঠে যাও না, না আগে না, ভর্তি সবার হবে? সাথে কথা বলেছি। সবার সাথে কথা বলেছো, ভর্তি হওয়ার আগেও তোমার সাথে সবার সাথে কথা হ্যাঁ বলানো স্যার, হয়েছে? শুধু বললাম যে স্যার কখন আসবে, বলে কি চলে আসবে একটু পরে আমি স্যার। তো তোমার হ্যাঁ সকালে ফোনটা রিসিভ করলাম হ্যাঁ যে স্যার, আমি আসছি, তুমি বলছো হ্যাঁ সকালে তুমি ফোন করেছিলে আমাকে, কারণ ও হুম আলিপুরদুয়ার থেকে আসছে, এটা আমারও কর্তব্য যে ওকে ভাইকে বা আমার স্টুডেন্টসকে ভর্তি করার জন্য। তো এটা হচ্ছে ওর বিল, এডমিশন চার্জের বিল, যে এডমিশন একবার হয়ে যাওয়ার পরে কিন্তু টাকা রিটার্ন করা হয় না, এটা কিন্তু তুমি হ্যাঁ ভালো স্যার, করে জানো, হ্যাঁ তাই তো? জানি। আর আমি আশা রাখছি নর্থ বেঙ্গলের ছেলেদেরকে সাকসেস দেওয়াতে পারবো আমি। আর আমাদের ছেলেরা কিন্তু ওরা বাড়ি চলে যায় না, ওদের মধ্যে সেই মানে ক্ষমতাটা আছে আমি জানি বিকি, তাই তো? হ্যাঁ স্যার, চলো ঠিক আছে, এটাও রেখে দাও। আর বন্ধুদেরকে কি বলবে, আলিপুরদুয়ারের বন্ধুদেরকে কি বলবে তুমি? বলবো যে সবাই আসো, ভালো আছে, স্যারও গাইড করেন, খুব ভালো লেগেছে স্যার। একদম। আর এর চেয়ে বড় ঘটনা হচ্ছে যে শুধু আমার ভিডিও দেখে না, আমি একটা কথা বলবো যে হ্যাঁ স্যার, আমাদের একাডেমি সাকসেস ভিডিও কিছু দেখেছো তুমি? হ্যাঁ স্যার, দেখেছো তো? ওটাই তো, মানে একটা একাডেমির তো মেন ওটাই যে হ্যাঁ, সাকসেস স্টুডেন্ট কজন আছে। সাকসেস স্টুডেন্ট কতজন আছে হ্যাঁ আমি দেখেছি, সব সব দেখেছি আগের আলিপুরদুয়ার থেকে ভিডিওগুলো। এসেছো, একাডেমি সাকসেস দেখেছো, তবে গিয়েছো। তো আমি হ্যাঁ আবারও বলছি, যে একাডেমিতে ভর্তি হও না কেন, প্রত্যেকটা চ্যানেলে, ফেসবুক পেজে, ইউটিউব চ্যানেলে পুরানো ভিডিও প্রত্যেকের আছে। আমি যে জায়গায় টাকা দিব 15,000, 20,000, 25,000, তো সেই জায়গায় আমাকে 2 ঘন্টা সময় নিতে হবে চ্যানেলটার পিছনে, যে জায়গায় আমি ভর্তি হবো সে চ্যানেলের পিছনে আমাকে 2 ঘন্টা রিসার্চ করতে হবে, পুরো অ্যানালাইসিস করবো চ্যানেলটাতে কে কি আছে, কবে কি হয়েছে না হয়েছে। তো আমার দেখা যাবে কি পুরানো ভিডিও সাকসেস কতজন স্টুডেন্ট আছে, তারপরে গিয়ে আমি ভর্তি হব। আমি মুখে মিষ্টি কথা দুটো বলে দিলাম, আমি সাজিয়ে গুছিয়ে কাউকে রাখি রেখে দিলাম, এটাতে হয় না। না তো এটাই বলার ছিল, ঠিক আর বলেছি তো? স্যার, সব থেকে যেটা ভালো লেগেছে, আপনি মাঠে যান, সবাইকে দেখেন, রুমে গিয়ে দেখেন, আমার এটা খুব ভালো লেগেছে, এটা তো আমাদের সেই গাইড কর্তব্য, করেন।
হ্যাঁ, এটা আমাদের কর্তব্য, গাইড করি বলেই হয়তো আজকে এত এত ছেলে মেয়েকে সার্ভিস হচ্ছে। আর তুমি আলিপুরদুয়ার থেকে এসছো, তোমার কাছ থেকে আমি 7 মাস থেকে 8 মাস সময় চেয়ে নিলাম। তুমি সামনে পরীক্ষা আছে, আমি তাও বললাম যে তাও চেয়ে নিলাম, যে যাতে করে তোমার আগামী দিন আরো নাম্বারটা ভালো হয় স্কোর, তাই তো? হ্যাঁ স্যার। আর বোরা ডিস্ট্রিক্টের এসসি আছো তুমি আবার, হ্যাঁ, মানে চেষ্টা করলে সার্ভিস হয়ে যাবে, না হওয়ার কোনো কথাই না। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ।